हेलो 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 फ्रेंड्स, আমি সবুজ ভিলা পক্ষ থেকে চলে এসেছি। এই তো আমি একটা দুর্দান্ত একটা টিস্ট নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন দুধ। আপনারা ভাবছেন যে এটা কি করবে দুধটা? আমি বলছি, এটা আমার একটু নষ্ট হয়ে গেছে, দুধটা একটু গরম পড়েছে, জাল দেওয়া হয় নাই, তাই দুধটা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা এটা কাঁচা দুধ দিয়েও তৈরি করতে পারেন। বন্ধুরা, খাবার নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ কি হলো? এই দুধের সব থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক আক্রমণ। দুধ এমন একটি খাবার যাতে ব্যাকটেরিয়া অতি সহজেই আক্রমণ করতে পারে, ফলে কি হয়, দুধ নষ্ট হয়ে যায়। সেই দুধটা আমরা কি করি, ফেলে দিই। ফেলে দেওয়া ছাড়া তো আমাদের উপায় থাকে না, তাই দুধ নষ্ট ফেলে না দিয়ে আমরা ভিন্ন উপায়ে ব্যবহার করতে পারি। সেটা তো আমরা কেউ জানি না যে দুধ আমরা আমরা নিজেরা খাই, আমাদের শরীরে যেমন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, তেমনি এটা, বন্ধুরা জানেন, এটা গাছেরও ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে। এবং আর কি করবে, এটি গাছের কোষেরও বেশ ভালো হয়, গাছকে দ্রুত বৃদ্ধি করে এবং পোকামাকড়ও হবে না। এই যে দেখুন এই দুধটা, এটা দেখতে পাচ্ছেন? আপনারা এই দুধ ফেলে দেবেন না, আমি দেখাবো কিভাবে ব্যবহার করবে, কারণ বাগান করার শখ আমাদের সবারই কম বেশি আছে। পুরো বাগান না করতে পারলেও ছাদে কিংবা বারান্দা টবে কিছু গাছ আমাদের থেকেই থাকে, তাই নষ্ট দুধ চাইলে বাগানে আমরা ব্যবহার করতে পারি। দুধ কি করে বললাম, দুধ গাছপালাকে অতিরিক্ত ক্যালসিয়ামে সরবরাহ করে, এটি গাছের কোষে রোগ কি করে, বেশ ভালো বৃদ্ধি করে, গাছকে দ্রুত বৃদ্ধি সহায়তা করে, এবং গাছের গোড়ায় এটা দিতেও পারেন এবং পাতাতেও ছিটিয়ে দিতে পারেন। এটা আমি দেখুন, এটা 1 কাপ দুধ, তার সঙ্গে 1 কাপ জল মিশিয়ে নিয়েছি। এই দেখুন, আপনারা এটা কাঁচা দুধেও করতে পারেন, আবার নষ্ট দুধেও করতে পারেন। এই দেখুন, তার সঙ্গে আমি নিয়েছি 1 চামচ হলুদ, হলুদ গুঁড়ো। এবার কি করব, এই হলুদ গুঁড়োটা এটা এর সঙ্গে মিশিয়ে দেবো। আপনারা কিন্তু এটা সরাসরি দুধটা দেবেন না, তার সঙ্গে এমনি জল মেশাবেন। দুর্দান্ত এটা একটা গাছের উপকার, ক্যালসিয়ামে বৃদ্ধি করে। আমাদের যেমন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দরকার হয় দুধে, তেমনি গাছকেও তাই, গাছের কোষের বৃদ্ধি হবে, তারপরে ক্যালসিয়ামের ঘাটতি হবে, গাছ দ্রুত বৃদ্ধি হবে, শক্ত হবে, মজবুত হবে গাছ, পোকামাকড় হবে না। এইরকম গুলিয়ে নেবেন। আমরা এমন কিছু আমাদের বাড়িতে জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই, সেইগুলো যে আমাদের কত উপকার সেটা আমরা জানি না, তাই আমরা সহজেই এইগুলো আমরা গাছে দিতে পারি। এই দেখুন আমি এটা করছি, একটু চেষ্টার একটু যদি ইচ্ছা যদি থাকে বন্ধুরা, তাহলে আমরা এইরকম সহজেই একটা দুর্দান্ত টিপস ব্যবহার করে গাছের গোড়াতে এবং গাছের কি করব, গাছের পাতাতেও ছিটি দিতে পারি। এবার দেখুন আমি এবার কি করব, এটা কিন্তু আমি বলে দিলাম 1 কাপ জল মিশিয়েছি, তার সঙ্গে 1 চামচ হলুদ। এবার এটা আমি গাছের গোড়াতেও দিতে পারি এবং পাতাতেও ছিটি দিতে পারি। এবার দেখুন আমি কি করি, আপনারা এই দেখুন গাছটা, দেখুন কত সুন্দর এই ফুল গাছটা। এই দেখুন আপনারা এটা কিন্তু সপ্তাহে একবার ব্যবহার করবেন, বিকালবেলায় কিংবা সন্ধেবেলায় ব্যবহার করবেন, বৃষ্টি হলে ব্যবহার করবেন না। এই দেখুন আমি এবার দিয়ে দিচ্ছি, দেখুন গাছের গোড়া। এই দেখুন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, গাছের গোড়াটা যেন শুকনো থাকে সেই অবস্থায় দেবেন। গাছের পাতাতে, গাছের পাতাতেও আমি ছিটিয়ে দিচ্ছি। এতে পোকামাকড়ও হবে না, এরকম করে ছিটিয়ে দেবেন। এই দেখুন এখানে আমার একটা আঙুর গাছ রয়েছে, এই আঙুর গাছের উপরে ছিটিয়ে দিচ্ছি।
তাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।